হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে শীত আর শীতের এ আমেজে খেজুর গুড়ের পায়েস পিঠা আমরা কত কিছুই না খাবো তো এই খেজুর গুড় দিয়ে এক কাপ গরম গরম চা হলে মন্দ কিসে আমি আজ একটা মজাদার খেজুর গুড়ের চায়ের রেসিপি নিয়ে চলে আসলাম আর আমার চ্যানেলে কিন্তু এই চায়ের রেসিপির অনেক রিকোয়েস্ট ছিল আশা করব আমার মতো যারা চা প্রেমী এই খেজুর গুড়ের চাটা একবার হলেও খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তাহলে আর কথা বাড়াবো না আমি এখন শুরু করব কিভাবে খেজুর গুড় দিয়ে মজাদার একটা চা করা যায় আর এই চাটা কিন্তু শরীরটাকে দারুণ চাঙ্গা করে দেয় চা বানানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পর ছোট্ট একটা পাশে বেল আইকন অপশান আছে ওটাতে ক্লিক করে দেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নোটিফিকেশন খুব অল্প সময়ে চাটা বানিয়ে দেখাবো চা বানানোর জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি চার কাপ পানিকে আমরা তিন কাপ করে ফেলবো চাটা যখন এ পানিটা আমি নর্মাল ফিল্টার থেকে দিয়েছি পানিটা নর্মাল পানি তো এ পানিটা দেখতে পাচ্ছেন একটু বুদবুদ করে গরম হতে শুরু করেছে এ পর্যায়ে যদি আমরা গুঁড়া দুধ দিয়ে করি তাহলে হালকা কুসুম গরম হতে না হতেই কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে না হয় কিন্তু দুধটা দানা দানা হয়ে যাবে চায়ের পানিটা কুসুম কুসুম গরম অবস্থায় দুধটা মিশিয়ে নিব আমি এখানে তিন কাপ চা বানাবো তিন কাপ চায়ের জন্য চার কাপ পরিমাণ পানি দিয়েছি আর চার কাপ পানির জন্য আমাদেরকে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিতে হবে আর যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে দেড় কাপ দুধ দিলেই হবে যেহেতু আমরা এই পানিটাকে শুকিয়ে নেব চায়ের পানিটা যত জাল করব চায়ের পানি ততই কিন্তু চাটা টেস্ট হবে আমি জাল করতে করতে তিন কাপের মতো করে নেব এই পানিটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এই চাটা তৈরি হবে এর মধ্যে চুলা গাছটা মিডিয়াম রেখে ঠিক এভাবে জাল করে নিতে হবে জাল করতে করতে যখন দেখব যে আমরা দুধটা ঘন হয়ে আসছে দুধটা বলতে চায়ের পানিটা দুধের সঙ্গে মিলিয়ে নিয়েছি ঘন হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিব চা পাতা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা দিচ্ছি যেহেতু এটা দুধ চা তো চা পাতাটা একটু পরিমাণে বেশিই দিতে হবে চা পাতাটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো এতে করে কিন্তু চায়ের কালারটা বের হতে থাকবে সুন্দর একটা সুইট কালার চলে এসেছে চায়ের একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এর চেয়ে বেশি লিকার আমি রাখবো না আমি এখন চাটাকে নামিয়ে নিব। আর আপনারা যদি এর চেয়ে বেশি কালারটা করতে চান লিকার রাখতে চান তাহলে করে নিতে পারেন আমি এ পর্যায়ে চাটাকে ছেকে একটা মগি নিয়ে নিব। এখন চাটার সাথে আমরা খেজুর গুড় মেশাবো খেজুর গুড় কিন্তু চা যখন আমরা চুলোতে রান্না করেছি তখন কিন্তু খেজুর গুড় দেওয়া যাবে না তাহলে কিন্তু এই চাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটি পার্সেন্ট সেই জন্য আমরা টাটকা খেজুর গুড়ের স্বাদটা পাওয়ার জন্য এখন শুধু খেজুর গুড় মিশিয়ে খেয়ে নেব আমি এখানে তিনটি কাপের মধ্যেই এক চা চামচ করে খেজুর গুড় দিয়ে দিচ্ছি আর চা যতটুকু পছন্দ মিষ্টি সে অনুপাতে দিয়ে নিলেই হবে আমি চাটাকে মিশিয়ে নিচ্ছি গরম গরম চায়ের সাথে খেজুর গুড় এটা কিন্তু খেতে দারুণ মজা তো বিওয়ার্স আমি যেভাবে পছন্দ করি এই চাটা সেভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আর এটা আপনারা একবারও ট্রাই করে দেখবেন আসলেই এটা খেতে দারুণ মজা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে ফেলবেন আশা করব আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আমার এই রেসিপিতে একটা লাইক দিবেন কমেন্টস বক্সে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আবারও রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার এই রেসিপিটা আর সবাই অনেক বেশি সুস্থ থাকবেন সেই কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ